খুন কা বদলা খুন, হত্যার প্রতিশোধ হত্যা, বায়েক হত্যার প্রতিশোধ ললে ভায়েকে, বায়েকক হত্যা করলে ভিনীয়েকে, ভিনীয়েকক হত্যা করলে খুলখালিয়েকে। খেতি অঞ্চল সোমবারে পয়া উদ্ধার করা হয়েছে এজন লোকর মৃতদেহ। মানুষজনের নাম রঞ্জন নাথ। কোনো অচিনাকি ব্যক্তিয়ে দাসক হত্যা করেছিল। রঞ্জন নাথের মৃতদেহ উদ্ধার করে নতুন তথ্য পালে আরক্ষী। কেবল রঞ্জন নাথেই নহয়, হত্যা করা হয়েছে পত্নী কমলানাথক। মাটিত পুতি থাকা অবস্থাত উদ্ধার করা হয় কমলানাথের মৃতদেহ। কিন্তু কমলানাথের মৃতদেহ গেলি পচি গেছে, অর্থাৎ কমলানাথক পূর্বে হত্যা করা হয়েছিল। দেওবার পর্যন্ত রঞ্জন নাথক দেখা পাইছিল স্থানীয় লোকে। কিন্তু কমলানাথ আজি 4-5 দিন ধরে সন্ধানহীন হয়ে আছে। কিন্তু এই হাল দম্পতি কোনে হত্যা করলে? নির্দিষ্ট তথ্যর ভিত্তিতে আরক্ষীয়ে গ্রেপ্তার করে কমলানাথের দুই ভাতৃ। দুই ভাতৃর নাম ক্রমে সাওনা উড়াং আর বিপুল উড়াং। রঞ্জন নাথক হত্যা করেছিল সাওনা আর বিপুলে। এয়া সোনাপুর আরক্ষী থানাত রঞ্জন নাথের হত্যার অভিযোগত আটক সাওনা আর বিপুল। এওঁলোকে স্বীকার করেছে ভিনীয়েকক তেওঁলোকে হত্যা করেছিল। বাইদেউ মানে 5-6 দিন নাই, তাৰপিছত মই কলম যে বাইদেউ কত গৈছে, ইমান দিন কিয় খবর দিয়া নাই মোক। মোক তাৰপিছত মই কলম খং উঠিল আহি, তাৰপিছত মোক দম দেই, তাৰপিছত মই 200 মাৰি লম গালত, তাৰপিছত যা তই মনে মনে যা শুই থাকিবি, যা ঘৰত ক'ত নাযাবি কলম। তাৰপিছত আৰু মই বাইকো আছে ক, মই চাই কিনা লৈ আহিম ঘৰত লাগি। তাৰপিছত কৈছে ধান কাটিবা পইচা, ধান কটা পইচা আনিবা গৈছে জুইমূৰ বিহত, তাৰপিছত তাতে পৰা লৈ আহিলে। কেনেকৈ মৰিলে, কেনেকৈ মৰিলে? তাৰপিছত মইতো আহি লওঁ, তাক ঘৰত যাব দিলোঁগে, তই গলাই আমাৰ চোতালতে মাৰি লওঁ 200, তাৰপিছত গুচি গ'ল ঘৰত। গৈছে আমি আৰু বায়ক বিচাৰি আহি গ'লোঁ ৰাতি 9টা বজাত, আহিগৈ আৰু ঘূৰি ঘূৰিয়াকৈ আৰু 10টা বাজিলে ঘৰত যাওঁগৈ। তাৰপিছত আমি আৰু দিনটো ভাগৰ মাছ হৈছে, তাৰপিছত আমি আৰু ভাগৰ দি আছোঁ ঘৰত। তো রাতেবা উঠিকে যাই চাং যে উঠাই যাং, কতবা কি করছে যাকে চাই চাং মরি আছে। কিন্তু হত্যার উদ্দেশ্য কি? ভিনীয়েক খোলখালিকা হত্যা করলে কিয়? আসলতে আজি 5 দিন ধরে সন্ধানহীন হয়ে আছিল সাওনা আর বিপুলের বায়েক কমলানাথ। ইয়াতেই সন্দেহ হয় দুই খোলখালিয়েকর। দেওবারে নিশা ভিনীয়েক সুটপোষ করছিল তেওঁলোকে, ভিনীয়েকে উত্তর দিবলে অস্বীকার করছিল। ইয়াতেই সন্ধিয়ান হয় দুই খোলখালিয়েকে ভিনীয়েকক মারপিট করে, ফলত রঞ্জন নাথের মৃত্যু হয়। ঘটনাটো আমি ৰাতিপুৱা সময়ত খবৰ পাই পিনি আহিলোঁ। আহি ইয়াত দেখিছোঁ এটা মহিলা কমলানাথ, তাক পুতি থোৱা আছে, আৰু ওচৰতে যিটো ঘৰ আছে এইটো জুপুৰি ঘৰ, তাতে গিৰিয়েক ৰঞ্জন নাথৰ ডেড বডি আছে। আৰু আমি এতিয়ালৈকে যিখিনি তদন্ত কৰি জানিব পাৰিছোঁ, অৰ্থাৎ গিৰিয়েকে ঘৈণীয়েকক মাৰিছিলে, মৰাৰ পিছত যেতিয়া মৰিল, মৰাৰ পিছত ওচৰতে গাঁত খান্দি পুতি থৈছিলে। আৰু যেতিয়া মানুহে বা তেওঁৰ ঘৰুৱা মানুহে সোধা পোছা কৰিছিলে, তেতিয়া কৈছিলে যে তেওঁ আমুকত গৈছে, বিভিন্ন ঠাইৰ কথা কয়। এই 3 দিন তেনেকুৱা ধৰণে মানুহক উত্তৰ দি আছিলে। পিছত যোৱা ৰাতি খোলালিয়েক দুটা একে গাঁৱৰে ইয়াতে থাকে, ইয়াৰ ৰঞ্জন নাথক কিছু মাৰপিট কৰিলে। মাৰপিট কৰাৰ পিছত এহেঁতি গুচি আহিলে, কিন্তু গতিকে সি ৰাতিপুৱা সময়ত তাক মৃত্যু হৈছে, অৰ্থাৎ তাৰ সি হেঁতি মৰাৰ ফলতে হয়তো মৃত্যু হ'ব পাৰে। কিন্তু কি পৰিস্থিতিত কিয় ৰঞ্জন নাথে পত্নী কমলানাথক হত্যা কৰিছিল সেয়া স্পষ্ট হোৱা নাই। আৰক্ষীৰ অনুসন্ধানত সকলো তথ্য পোহৰলৈ আহিব বুলি আশা কৰা হৈছে। সোণাপুৰৰ পৰা দেবেন বৰুৱা, DY 365।